সব একটু বাইমায় চলেনে দিতিপতে ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাই। তো আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। তো আজ সকাল থেকে সারা দিনই একটু টুকিটাকি কাজ হয়েছে। এখন বোন এসেছে, বোনের ছেলে এসেছে, তো ওই দুটো বাচ্চা নিয়ে এখন আমরা একটু আমাদের বাড়ির উঠোনে একটু ঘোরাফেরা করছি। এবং ওরা ওই আমাদের বাড়িতে একটা ডগি আছে, ডগিটার নাম মিমি, ওর সাথে ওরা খেলা করছে। দেখুন তাহলে আমাদের মিমিকে একটু আপনাদেরকে দেখাই। মিমি মিমি আয় আয় ওপরে আয়। মিমিকে আমরা ঘরের ভেতরেই রেখে দিই, কারণ বাড়িতে তো সেইভাবে কেউ নেই, আমাদের একটু ভয় লাগে। আর তার উপরে বাচ্চা কাচ্চা আছে, তো তো এর জন্য ওকে ঘরেই রেখে দিই। ও সারাদিন এখানে থাকে, আমার শ্বশুরমশাই আসে, ওকে খাওয়ানো দাওয়ানো হয় না, সবই আমার শ্বশুরমশাই করে। স্নান করানো, খাওয়ানো, পটি করানো, সব সমস্ত কিছু করে। শোনো মিমিকে ডাকো, মিমিকে ডাকো, বলো মিমি খেয়েছ, জিজ্ঞাসা করো মিমিকে। এদিকে সামনে আসো, এটা ভাইয়া গেছে, এটা বোনের ছেলে। দুজনা হলো 3 মাসের ছোট বড়, আমার মেয়ে বড়, আর বোনের ছেলেটা 3 মাসের ছোট। একই জুড়ি দুজনক প্রচণ্ড মারপিট করে এবং খেলাও করে। চলুন তাহলে দেখাই। আমাদের একটু খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছি, যে ফুল গাছগুলো আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দর ফুল হয়েছে, দেখেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে আমাদের ফুলের বাগানটা। এখানে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ আছে। আপনারা যদি জানতে চান কী কী ফুল গাছ আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখাই আজকে রান্নাবান্না কী করেছি। করেছি বলতে আমার শাশুড়ি মা করেছে, আপনাদেরকে দেখাচ্ছি। কী রান্না হচ্ছে ঠাম্মিয়ে জিজ্ঞাসা করো, কী রান্না করছো বলো, করছো বলো। এটা বাঁধাকপির ঘন্ট। আর কি রান্না হলো? আজ শুক্রবার, শুক্রবারে আমার শাশুড়ি মায়ের নিরামিষ রান্না হয়। তো দেখা যাক কি রান্না হয়েছে। এটা চাটনি, আর এখানে ভাত হয়ে গেছে, এখানে বাঁধাকপির ঘন্ট হচ্ছে, বাঁধাকপির ঘন্ট। যদি রেসিপি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই একরকম ভাবে রান্না করে না, আমার শাশুড়ি আবার অন্যরকম ভাবে রান্না করে। হ্যাঁ, সবাই তো একই রেসিপি করে না, অন্য অন্য রকমেরই করে। এখন আমরা কুল মাখা খাবো, তো নারকেল কুল, সেটাকে কেটে সেটাকে মাখবো আমরা এখন। তো কুল মাখাটা দেখুন আপনারা, নারকেল কুল মাখা কী করে হয়। কুলটাকে কেটে নেব, লঙ্কা নেব, কাশুন কুলটাকে ছোটো ছোটো টুকরো করে কাটলাম। এই কুল ধোয়া হয়ে গেছে কুল, তো কুলটাকে এখন আমরা কাটছি। কুলটাকে সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে Thank you.
কেটে নিয়েছি, এটা লঙ্কা আর গন্ধরাজ লেবুর পাতা বেটে দিলাম, আর একটু কাসুন্দি দিলাম, এবার লবণ দেব, আর দেব সর্ষের তেল, এটা সুন্দর করে মেখে মেখে নেব। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। দারুণ হয়েছে, দারুণ হেভি লাগছে, গন্ধরাজ লেবুর পাতার জন্য আরো বেশি ভালো লাগছে এটা, তাই না? কুলমাখা পুরো ফিনিশ করে দিয়েছি আমি, হেভি তাহলে আর সারাদিনও হবে না কিছু করা। তুমি কি করছো? কি করবা? ও বাঁধাকপির ঘণ্টে কড়াইশুঁটি দেওয়া হবে এখন, তারপর দেওয়া হবে ধনে পাতা, তাহলে তো চুরি কেটে আসলে